আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে ভোটের অধিকার, যে ভোটের অধিকার 2009 সাল থেকে, এক মিনিট, আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা নির্বাচন, যেই নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে গত 10-12 বছর যাবৎ বাংলাদেশের কোন ভোটার, কোন মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারেনি। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমাদের স্লোগান হোক, 75 সালে যেই অপশক্তি পরাজিত হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে, 111-এর মাধ্যমে, সেই অপশক্তি আজ দেশের ক্ষমতা দখল করেছে। আসুন আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ।